শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব দশম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আমরা এর আগের ক্লাসে গতিক, সংকেত এবং যোজনী নিয়ে আলোচনা করেছিলাম, সেটা নিয়ে আমি আরেকটু বলতেছি। আমরা যেমন পরমাণু গঠন অধ্যায়ে আমরা 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলে নাম শিখেছিলাম আমরা, যেমন হাইড্রোজেন প্রতীক হিসেবে আমরা দেখিয়েছিলাম এইচ হচ্ছে হাইড্রোজেন প্রতীক, এটা হচ্ছে হাইড্রোজেনকে পুরো নাম না লিখে আমরা শুধুমাত্র এইচ লিখে হাইড্রোজেনকে বুঝাবে। হাইড্রোজেন হাইড্রোজেন প্রতীক হচ্ছে এইচ, আবার অক্সিজেনের প্রতীক হচ্ছে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। এভাবে আমরা পানি, এটা হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। এগুলোকে কি বলা হয়? প্রতীক বলা হয়। আর সংকেত কি? আমরা মৌলের অণু বা যৌগের অণু, মৌলের অণু যেমন O2 অথবা H2, অক্সিজেনের একটাই অক্সিজেন অণু, এই অক্সিজেন অণুকে মৌলের অণু বলা হচ্ছে। কারণ অক্সিজেন অণুকে বাংলে আমরা পাবো দুইটা অক্সিজেন পরমাণু পাবো, আর হাইড্রোজেন অণুকে বাংলে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু পাবো, অন্য কোনো পরমাণু পাবো না, এদেরকে মৌলের অণু বলা হয়। আবার যৌগের অণু হচ্ছে যৌগের অনুগুলো, যৌগের অণু যেমন HCl, HCl কে বাংলে আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো এবং ক্লোরিন পাবো। আবার তদ্রূপ পানি H2O কে বাংলে আমরা হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো, কি কে পাবো? হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি, এদেরকে যৌগের অণু বলা হয়। মোলের অণু এবং যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংক্ষেপ বলা হয়। মোলের অণু এবং যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে সংক্ষেপ বলা হয়। এরপর আমরা জেনেছিলাম যোজনী। যোজনী হচ্ছে যোজনী কাকে বলে? যোজনী হচ্ছে কোন একটা পরমাণু, কোন একটা মৌলিক পদার্থ বা কোন একটা মৌলিক পদার্থ যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার যোজনী হবে 1। কোন একটা মৌলিক পদার্থ যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার যোজনী হবে 1। যেমন এখানে অক্সিজেনের যোজনী, অক্সিজেনের যোজনী 2। আমরা এদেরকে যোজনীকে এক একটি হাতের সাথে তুলনা করতে পারি। আমরা যোজনী হাইড্রোজেনের অক্সিজেনের যোজনী 2 মানে 2টি হাত আছে, আর অক্সিজেনের যোজনী 2 মানে 2টি হাত আছে, আর হাইড্রোজেনের যোজনী 1 তার মানে তার 1টি হাত আছে। এখন অক্সিজেন 2টি হাত দিয়ে 2টি হাইড্রোজেন পরমাণু সাথে যুক্ত হতে পারবে, যুক্ত হয়ে কি গঠন করবে? পানি গঠন করবে, H2O পানি গঠন করবে। একইভাবে ক্লোরিনেরও 1টি হাত আছে, অর্থাৎ ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী 1 Cl, ক্লোরিনকে আমরা Cl দ্বারা প্রকাশ করি। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, এটা হচ্ছে ক্লোরিনের প্রতীক। এই ক্লোরিনটা একটি হাত আছে, একটি হাত দিয়ে হাইড্রোজেনের একটি হাতের সাথে বন্ধন গঠন করতে পারে, তখন এটা কি উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তো হাইড্রোজেন ক্লোরাইড বলা যায়। আমরা এখানে দেখো এই অধ্যায়ে আমরা তখন বিজ্ঞানের ক্ষেত্রে পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া এই যেগুলো পড়তে, তখন আমাদের মৌলের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, মৌলের প্রতীক মনে রাখতে হবে। এরপর এখন থেকে যোজনী বিষয়টা মনে রাখতে হবে, কারণ যৌগ গঠন করার ক্ষেত্রে যোগ আমাদের এর আগে বলেছিলাম মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যে পদার্থকে বাংলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়
অন্য কোন পদার্থ পাওয়া যায় মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ যৌগ গঠন করার সময় মৌলিক পদার্থগুলি দিয়ে যৌগ গঠিত হয়। যেমন এটা যৌগিক পদার্থ, এই যৌগ গঠনের ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয় পানি অর্থাৎ যৌগ গঠিত হয়। এখানে যৌগ গঠন করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেমন এখানে H2O, কারণ এখানে অক্সিজেনের যোজনী কত 2, হাইড্রোজেনের যোজনী 1, এখন দুইটা হাইড্রোজেন যুক্ত হবে সেজন্য সুতরাং এখানে লিখতে হবে যোজনীটা মনে রাখতে হবে যৌগ গঠন করার ক্ষেত্রে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়ামের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনীও 1, তাহলে এখানে আমাদের আর কোনো সংখ্যা দিতে হয় নাই। একইভাবে এখানে এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে HCl, এখানে হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাই অন্য কিছু দিতে হয় না। এখন যোজনীগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যোজনী নির্ণয় করতে পারি, পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যোজনী নির্ণয় করতে পারি। যেমন দেখো হাইড্রোজেনের ইলেকট্রন ছিল কয়টি, 1টি, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা ছিল এই ধরনের। আবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে ছিল, সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে, 2 8 1। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন 17 কিভাবে ছিল, 2 8 7। এখানে দেখো কার্বনের ক্ষেত্রে কার্বন 6 2 4, এখানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই চাইবে যে এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে, একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, আর ও একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে শেষ কক্ষপথে, আর এ একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, আর কার্বন 4টি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে এখানে এগুলো হচ্ছে যোজনী, এগুলোকে আমরা যোজনী দ্বারা এভাবে প্রকাশ করতে পারি। কার্বনের যোজনী কিছু কিছু সময় 2 এবং কিছু কিছু সময় 4 হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সালফারের ক্ষেত্রেও সালফারের যোজনী কিছু কিছু সময় 2 এবং কিছু কিছু ক্ষেত্রে 4 হয়। এভাবে আমরা কোনো একটা মৌলের যোজনী সংখ্যা আমরা এভাবে বের করতে পারি ইলেকট্রন বিন্যাস থেকে। এখন আজকে এখন আমরা জানবো রাসায়নিক সমীকরণটা কি। রাসায়নিক সমীকরণ জানার আগে আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। একটা রাসায়নিক বিক্রিয়ায় যেমন সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি হলো, লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হলো। এখানে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, আর এখানে উৎপন্ন হয়েছে কি, সোডিয়াম ক্লোরাইড। এখানে এটা একটা রাসায়নিক সমীকরণ, এটা একটা কি রাসায়নিক সমীকরণ, প্রতিটা রাসায়নিক বিক্রিয়া এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দুটা অংশ থাকবে, একটা এই অংশটাকে বলা হয় প্রথমের দিকের এই অংশটাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ এগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর যেগুলো উৎপন্ন হয়েছে বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি বলবো, উৎপন্ন পদার্থ। এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এখানে সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে উৎপন্ন পদার্থ। এই যে দুইটা অংশে বিভক্ত, এটা একটা প্রথম, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা অংশের মাঝখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হয়, এটা মনে রাখতে হবে, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এই যে রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে, 4টা নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে একটা নাম্বার হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থগুলো তীর চিহ্নের, বিক্রিয়ক পদার্থগুলোকে বাম পাশে তীর চিহ্নের বাম পাশে লিখতে হবে, এবং উৎপন্ন পদার্থগুলো সংকেত এবং প্রতীক সেটা তীর চিহ্নের সমীকরণের তীর চিহ্নের ডান পাশে লিখতে হবে, বাম পাশে বিক্রিয়ক পদার্থ ডান পাশে উৎপন্ন পদার্থগুলো লিখতে হবে। আর দুই নম্বর নিয়ম হচ্ছে যদি কি থাকে দুটি বিক্রিয়ক বা উৎপন্ন পদার্থ একের অধিক হয়, একের অধিক হয় তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে, আমাদের কি করতে হবে, যেমন আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এভাবে এরপরে যদি কোনো একটা যোগে, যেমন মনে করো
আমি এখানে আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখাচ্ছি দুই নাম্বার এক নাম্বার নিয়ম কি বলেছি বিক্রিয়ার পদার্থগুলো বাম পাশে কোন পদার্থগুলো ডান পাশে লিখতে হয় আর দুই নাম্বার নিয়ম হচ্ছে যদি একের অধিক বিক্রিয়ক পদার্থ বা উৎপন্ন পদার্থ আছে তাদের মধ্যে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে তিন নাম্বার নিয়ম হচ্ছে কোন একটা পদার্থ যদি অণুর সংখ্যা বেশি হয় একের অধিক হয় সেটা এখানে সামনে লিখতে হবে যেমন মনে করো হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি হলো পানি উৎপন্ন হলো এখানে এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে কি অক্সিজেন আর উৎপন্ন হলো কি পানি এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের এখানে উৎপন্ন হচ্ছে কত হাইড্রোজেনের আগে আমি এখানে যদি টু লিখি এখানে হাইড্রোজেন কয় অণু দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু কি পানি উৎপন্ন করে দুই অণু পানি উৎপন্ন করে এখানে হাইড্রোজেনের দুই অণু বিক্রিয়া পদার্থের মধ্যে হাইড্রোজেন দুই অণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাই এই দুই সংখ্যাটি এখানে সামনে লিখে দিতে হবে এখানেও উৎপন্ন পদার্থের মধ্যে যত অণু উৎপন্ন হয় তত অণু এখানে লিখে দিতে হবে সামনে এভাবে লিখতে হবে এটা তিন নাম্বার নিয়ম চার নাম্বার নিয়ম হচ্ছে যদি এখানে কি থাকে এই তীর চিহ্নের পরিবর্তে আমাদের এখানে যে তীর চিহ্ন দিয়েছি আমরা এমনি রাসায়নিক বিক্রিয়াটা যদি আমরা সংখ্যাগুলো না লিখে এভাবে লিখতে পারি এটা একটা রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় পানি উৎপন্ন হলো তীর চিহ্ন দিলে এভাবে ঠিক আছে যদি আমরা সমতা করে লিখতে চাই এখানে হাইড্রোজেন আছে দুইটি এখানে হাইড্রোজেন আছে দুইটি অক্সিজেন এখানে দুইটি অক্সিজেন পরমাণু এখানে আছে একটি এখানে মোট পরমাণু সংখ্যা তিনটি এখানে মোট পরমাণু সংখ্যা চারটি যদি আমরা পরমাণু সংখ্যা সমান করতে চাই বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা এবং উৎপন্ন পদার্থের পরমাণু সংখ্যা সমান করতে চাই তাহলে এখানে তীর চিহ্নের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে কি করতে হবে এটা সমান করে দিতে হবে যদি তীর চিহ্ন দিই তাহলে সমান করতে হবে না তীর চিহ্নের পরিবর্তে যদি সমান চিহ্ন দিই সমান চিহ্ন দিয়েও লিখা যায় রাসায়নিক বিক্রিয়াগুলো সেক্ষেত্রে এখানে উৎপন্ন মানে এখানে বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থগুলোর মধ্যে সমতাকরণ করতে হবে এখানে চারটি হাইড্রোজেন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু আর এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে মোট ছয়টি হয়ে যাবে এখন মোট ছয়টি হয়ে যাবে তাহলে বিক্রিয়ক পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা ছয়টি উৎপন্ন পদার্থের পরমাণুর সংখ্যা ছয়টি এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে নিয়ম চারটা আমরা জানলাম এভাবে রাসায়নিক সমীকরণগুলো প্রকাশ করতে হয় এরপর আমরা জানব বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটি রাসায়নিক বিক্রিয়া এই যে রাসায়নিক বিক্রিয়া মেন চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া একটা বিক্রিয়ার নাম আমরা জানব সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়াটা কি যে বিক্রিয়ায় একের অধিক পদার্থ যুক্ত হয়ে যে সকল বিক্রিয়ায় একের অধিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে তখন সেটাকে কি বলা হবে ওই বিক্রিয়াটাকে সে সকল বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয় যেমন আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করে আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করে এটা একটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এর আগে আমি যেটা বিক্রিয়া দেখিয়েছি হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি গঠন করে সেটা একটা কি এটা কি বিক্রিয়া একটা সংযোজন বিক্রিয়া কারণ এখানে দুটি পদার্থ যুক্ত হয়ে একটি নতুন পদার্থ বিন্দুদমি নতুন পদার্থ উৎপন্ন করতেছে একটা নতুন পদার্থ উৎপন্ন করতেছে সেটা তাহলে এটা একটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তাহলে আমরা সংযোজন বিক্রিয়া সম্পর্কে জানলাম আমরা পরবর্তী বিক্রিয়াগুলো সম্পর্কে আরো পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব আজকে আমরা যা আলোচনা করলাম তার আরো আমি কিছু বাড়ির কাজ দেবো তবে আমি আরেকটু বলতেছি আজকে আমরা প্রতীক সম্পর্কে জেনেছি প্রতীক হচ্ছে মোলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ অক্সিজেনের প্রতীক ও এভাবে আমরা প্রকাশ করব তারপরে সংকেত হচ্ছে মোলের অণু বা যৌগের অণু সংক্ষিপ্ত রূপ সেটাকে সংকেত বলা হয় আর যোজনে হচ্ছে কোন একটা মৌল কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে যোজনী বলা হয়
এখানে দুজনেই আমরা এক একটা হাতের সাথে তুলনা করে কয়েকটা যৌগ গঠন করেছিলাম। যেমন আমি আজকে বলি, যেমন কার্বনের চারটি হাত আছে, অর্থাৎ চার কার্বনের যোজনী চার, সেটি হাইড্রোজেন পরমাণু গ্রহণ নিয়ে একটা যৌগ গঠন করতে পারবে, তখন এটাকে সিএস ফোর মিথেন বলা হয়। এভাবে যৌগ গঠনগুলো আমরা ওই যোজনীর মাধ্যমে বুঝতে পারবো। এরপর আসতেছে যে রাসায়নিক সমীকরণ কিভাবে আমরা লিখবো, চারটা নিয়ম আমি বলেছি, এই চারটা নিয়মগুলো মনে রাখবে সবাই। আর সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে একের অধিক পরমাণু, একের অধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একে যৌগ গঠন করতেছে। একের অধিক মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে। এখানে মৌলিক পদার্থ লেখা হয়েছে, একটা নতুন ভিন্নধর্মী একটা নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে একটা সংযোজন বিক্রিয়া বলা হয়। আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, আমি এখানে দুটি প্রশ্ন দিয়েছি, একটি সংযোজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লিখ। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখা নিয়ম সম্মত লিখ। এই দুটি প্রশ্ন তোমাদের বাইরের কাজের খাতায় সুন্দরভাবে লিখবে। আমরা এখানে যেগুলো পড়াচ্ছি সেগুলোর আরও কি পরীক্ষা নেওয়া হবে, তাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাইরের কাজগুলো প্রতিদিনের বাইরের কাজগুলো প্রতিদিন শেষ করে ফেলার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সে আসে আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাই।